মাবর বিধায়ক শ্রী টঙ্কধর ত্রিপাঠী উপবাচসপতি মহোদয় গত কিছুদিন তলে কেন্দ্রমন্ত্রী রেভেনসা উপরে যে তাঁর ব্যক্তিগত মত উপস্থাপনা করে ওড়শার বুদ্ধিজীবী বর্গ ওড়িশার শিক্ষাবিত বিতর কপাই যে কথা উপস্থাপনা কলে সে কথা আজ ওড়শা বাসী গ্রহণ করছেন এবং যে দীর্ঘদিন ধরিক কাহ রিমোটরে চালুলে আজ দুইশ বৰ্ষ যোন মানে ভাৰতবৰ্ষক শাসন কলে যাংকৰ বিষয়ে আজি আলোচনা হ'ল টি ৰেভেন্চা অনেক লেখ বা অনেক বুদ্ধিজীৱী তাৰ বিভিন্ন পত্ৰ পত্ৰিকাৰে ভূমিকা বিষয়ে ওড়া বাচী বিষয়ে তৰ মনৰে কণ অৱধাৰণা ওলাই কণ তৰ বক্তব্য তিক কথা বাহিছে উৎসাহীন এবং আলস্য পায়ণ ওড়িশার লোক এ কথা দেশকাল পাত্ররে লেখক জেপি দাস উল্লেখ করলে এবং নুর্ভিক্ষা কেউ পরিস্থিতি ঘটিল এবং সে সময় কি দায়ী যে নর হত্যা হল সে দায়ী লাগে দুইশ বর্ষ যে শাসন কলে তা না নামি থাকি গোটে বিশ্ববিদ্যালয় রব ওড়িশার ইতিহাস মহান

এবং কিছু নির্থ স্বার্থ ব্যক্তি যদি তাঁকর কোশি বিদেশি শাসন কাজবি মানসিকতা ভাবে গ্রহণ করুবে বিদেশি শাসন মানসিকতারে এবং তাপরে থিবে সেবি তর্ক রাখত ওড়শা বাসীনার গোটে বৌদ্ধিক তর্ক হওয়ার কথা বাস্তবের দুইশ বা উপনিবেশ বা যে বিদেশি শাসন না কথা কিংবা ওড়িশার বড় পুত্র ওড়িশার সংস্কৃতি ওড়িশার পরম্পরা ওড়িশার রুদ্ধিমন্ত না কথা তা উপরে বিতর্ক হলে নিশ্চিত ভাবে কাহ কণ भावना ओडिशा ओडीशा प्रति कण भावना अशी ओडिशा प्रति निश्चित भारत प्रतिफळ